বর্ণালী বিকেলগুলো দুজনে ভালোবেসেছিলাম, সুরভি এ কেমন ভালোবাসা? আজকে ছুটির দিন দেখি কি তুমি ভাবুক হয়ে গেছো? নূরজাহান কে আবার বাজায় বাসি, সে আবার ভালোবাসা। আমি কিন্তু কিছু আমি কিন্তু কিছু কি করছো? তুমি খুব ভালো মেয়ে কমলা সুন্দরী। আমি ভালো মেয়ে জানি, এবং আমি কমলার কোনো পোশাক পরিনি, কিন্তু আজকে তো আমাদের বই নিয়ে গল্প করার কথা। হ্যাঁ, আমি শুরু হয়ে গেছে, আমি তো বই নিয়ে গল্প করছি। যে বইয়ের নামগুলো আমি বললাম সেই লেখকও আজ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যি? আচ্ছা, বই নিয়ে এসেছো, বইয়ের লেখকও নিয়ে এসেছো, কিন্তু তুমি মনে করো না যে আমি খালি হাতে এসেছি। তুমি কি নিয়ে এসেছো? আমি অসময়ের চিরকুট নিয়ে এসেছি। চিরকুট? কাকে লিখেছো তুমি? আমি লিখিনি, অসময়ের চিরকুট যিনি লিখেছেন তিনি আমাদের সঙ্গেই আছেন। আমরা দুই লেখকের সঙ্গেই পরিচিত হব, তবে তার আগে চলো আমরা দর্শকদের আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক, প্রতিদিন বিকেল 4:30টায় একুশের বইমেলায় আমরা হাজির হই আপনাদের সামনে বইয়ের গল্প করতে। আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি যথারীতি আমি অন্তরা বিশ্বাস, এবং আমি সুকন্যা আমির। শুরুতেই অন্তরাপুর কাছে আমরা জানতে চাইবো যে এই যে ভাবুক ভাবুক বইয়ের নাম যে তুমি বললে, সেই লেখকের সঙ্গে পরিচিত হব এবং লেখকের বই নিয়ে আমরা আজকে গল্প করব। হ্যাঁ, আমাদের সঙ্গে এখন রয়েছেন বিখ্যাত লেখক এবং আমাদের সবার প্রিয় ইমদাদুল হক মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর তুমি যে চিরকুটের গল্প করলে, সেই লেখক কোথায়? আমার সঙ্গে লেখক রয়েছেন, এবং তোমারও সে প্রিয়, আমারও প্রিয়, এবং আমাদের সকলের প্রিয় অভিনেত্রী এবং লেখক শানু আপু। শানু আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের একুশের বইমেলা অনুষ্ঠানে, এবং আমরা এই দুই লেখকেরই গল্প শুনবো। শুরুতে আমরা মিলন ভাইয়ের গল্পটা দিয়েই শুরু করতে চাই। নিশ্চয়ই, এবারের বইমেলায় আপনার তো দুটি বই বের হয়েছে, আগে সেই বই দিয়ে শুরু করি। আমার খুব আগ্রহ খোকার ছাতা, বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের গল্প, এই বইতে কি আছে এটি সম্পর্কে জানার আমার ভীষণ আগ্রহ। বিষয় হয়েছে কি, বঙ্গবন্ধু ছেলেবেলায় যখন স্কুলে পড়তেন, তখন স্কুলে যাওয়ার সময় উনি লক্ষ্য করতেন যে তার বন্ধুরা কেউ বৃষ্টিতে কষ্ট পাচ্ছে, কেউ রোদ্রে কষ্ট পাচ্ছে, তাদের ছাতা কিনবার পয়সা নেই। তিনি সবসময় তার বাবাকে বলতেন যে এই মাসে আমার জন্য তিনটি ছাতা কিনে আনবে, এবং প্রত্যেক সময় নিজের ছাতাটা বন্ধুদেরকে দিয়ে দিতেন। এই গল্পটি সেই অবস্থাটি নিয়ে লেখা, এবং শেষ লাইনটি হচ্ছে যে বঙ্গবন্ধুর সেই ছাতাটি আসলে বাংলাদেশের আকাশের সমান বড়, এবং তিনি চিরকাল ছাতাটি আমাদের মাথায় ধরে রেখেছেন। অর্থাৎ বঙ্গবন্ধুর ছোটবেলা নিয়ে, আমাদের ছেলেবেলা নিয়ে এই আসলে বইটি। আরেকটি হচ্ছে অচিন ফুলের গন্ধ, এই বইটি সম্পর্কে জানতে চাই। একটি গল্প আছে বিভিন্ন সময়ে লেখা, এই গল্পগুলো জীবনের বিভিন্ন স্তর নিয়ে লেখা। দশটি গল্পে আসলে, এই দশটি গল্প যে পড়বে কখনো একটি গল্পের মধ্য দিয়ে সে বঙ্গবন্ধুকে আবিষ্কার করবে, একটু নতুন করে মুক্তিযুদ্ধকে আবিষ্কার করবে, একজন বীরাঙ্গনাকে আবিষ্কার করবে, একজন প্রেমিকাকে আবিষ্কার করবে, এরকম জীবনের দশটি দিক নিয়ে দশটি গল্প আছে। এবারে আপনার কাছে আসলে যেটা জানতে চাই, মানে যারা একদম নতুন লেখক, সেই নতুন লেখকরা যদি আপনাদের মতো লিখতে চায় বা আপনাদের মতো লেখক হতে চায়, কি করা দরকার তাদের? একজন লেখক কখনো আরেকজন লেখকের মতো হয় না, এটা আমি যতটুকু উপলব্ধি করি। একজন লেখক তার নিজের মতো করেই লিখবেন, আর লেখালেখি এমন একটি বিষয় যে এটি কাউকে আসলে শেখানো যায় না, কারণ অন্তর থেকে যা উৎসাহিত হবে, তোমার অন্তর থেকে যা উৎসাহিত হবে আরেকজনের অন্তর থেকে সেটি নাও হতে পারে। তো সেই কারণে লেখা কাউকে শেখানো যায় না। তবে একটি কথা বলা যায় যে লেখালেখি করতে হলে যে যে বিষয়টি নিয়ে লিখবে, ধরো কেউ গল্প বা উপন্যাস লিখবে, আমি মনে করি তার প্রথমে বাংলা সাহিত্যের ভালো গল্প উপন্যাসগুলো পড়া উচিত। সেটি পড়লে তিনি বুঝতে পারবেন যে আগের লেখকরা কী কী লিখেছেন, আমার কী লেখা উচিত। সেই কারণে আসলে একজন লেখকের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে ভালো বইগুলো। তার মানে অনেক বই আসলে পড়তে হবে, এটি আসলে আপনি বলতে চাইছেন, বা যারা তরুণ তাদের জন্য আপনার যে সাজেশন সেটি। এই যে বইমেলার এবারে পরিবেশ, এটা আসলে কেমন লাগছে আপনার কাছে? আর একই সাথে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি যে বইটি লিখেছেন এটি ছোটদের কিন্তু আবার ইতিহাস নির্ভর, বাংলাদেশে ইতিহাস নির্ভর যে বইগুলো রয়েছে সেগুলো আসলে কেমন, মানে যদি একটু বিশ্লেষণ করতে বলি। আমি বঙ্গবন্ধুর কিশোর জীবনী লিখেছি, এই জীবনীটি লিখতে গিয়ে আমি প্রচুর বই সংগ্রহ করেছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। সেই সব বই পড়ে আমি খুব হতাশ হয়েছি, এই কারণে যে তথ্যে ভুল, লেখার কোনো মান নেই। তো সেই কারণে আমি পরে সিদ্ধান্ত নিলাম যে আমি বঙ্গবন্ধুর তিনটি বই আশ্রয় করব বইগুলোর ওপর, এবং বঙ্গবন্ধু কন্যাদের লেখা বইগুলোর উপর নির্ভর করব, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেকগুলো বই লিখেছেন এবং তার লেখা
তথ্য সমৃদ্ধ চমৎকারভাবে তিনি প্রেজেন্ট করেন তার লেখাগুলো। তো এর ফলে যেটা আমার মনে হয়েছে যে আমাদের দেশে ইতিহাস নির্ভর লেখা যেগুলো হয় তা তার মধ্যে অনেকেই ভালো লেখেন, তবে বহু খারাপ লেখাও আছে। খারাপ লেখাগুলোর বিষয়ে কি বলবেন, যারা খারাপ লেখে মানে লেখে তো অন্তত নাকি মানে তাদের ক্ষেত্রে আপনার কি সাজেশন? শোনো, খারাপ লেখা আমি বলছি এই কারণে, তুমি বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে গেছো বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে গেছো, কিন্তু তুমি ইতিহাসটা জানো না। ইতিহাস না জেনে তো তুমি এই বিষয়গুলো নিয়ে লিখতে পারবে না। বঙ্গবন্ধুকে না জেনে তাকে নিয়ে লেখা যাবে না, একাত্তর না জেনে একাত্তর নিয়ে লেখা যাবে না, এবং তার আগের অবস্থানটা তোমাকে জানতে হবে যে সাতচল্লিশের পর থেকে এদেশে কী ঘটেছে, পাকিস্তানরা কী করেছে আমাদের সঙ্গে। এই ইতিহাস না জেনে তুমি তো শুধু লিখে গেলেই হবে না। বইমেলায় আগতদের জন্য মানে কী বলতে চান আপনি অল্প কথায়? আমি লক্ষ্য করি যে বইমেলায় যারা আসেন তারা অনেকেই বেড়াতে আসেন, বেড়াতে আসুক, সেটা ভালো, একটা বইয়ের বই কেন্দ্র করে বেড়াতে আসাটাও স্বাস্থ্যকর। কিন্তু আমি আশা করব যে যারাই মেলা আসেন অন্তত একটি বই যেন তারা কেনেন বা তার সন্তানের হাতে যেন একটি বই তুলে দেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবারে আমাদের আরেকজন লেখক যে রয়েছেন তার গল্প শুনবো, শানু আপুর গল্প শুনবো। সুকন্যা কি গল্প শোনাবে? গল্প শুনবো, আমরা জানি যে শানু আপু একজন অভিনেত্রী, আমরা তার অভিনয় দেখেছি, এবং যারা পাঠক আসছেন প্রতি বছর তারা নিশ্চয়ই তার বইগুলো সংগ্রহ করেছেন। এবারে এই অসময়ের চিরকুটের লেখক নিয়ে এসেছেন ঘুণ মানুষ, আমরা সেই ঘুণ মানুষের গল্প শুনবো, শুনবো লেখকের গল্প। স্বাগত আপু একুশের বইমেলা অনুষ্ঠানে। আপনাকে ঘুণ মানুষ নিয়ে প্রথমে একটু জানতে চাই। আচ্ছা, আমি প্রথমেই আসলে মানে এই কথাটা বলতে চাই, কারণ হচ্ছে আমি এই মুহূর্তে যার সাথে আসলে স্ক্রিন শেয়ার করছি, আমাদের জনপ্রিয় লেখক, তারপরে প্রিয় ব্যক্তিত্ব, আমার খুব পছন্দের একজন লেখক, এবং আমার সৌভাগ্য যে আমি ওনার সাথে এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করছি। আর আমার মিডিয়া মানে এই জগতে পদার্পণের প্রথম যে টেলিফিল্মটি, প্রথম কাজটি আসলে ওনার লেখা একটি টেলিফিল্মে আমি অভিনয়ের মাধ্যমে আসলে আমার কাজ শুরু হয়েছিল, তা আমার খুব ভালো লাগছে। আমি এই ভালো লাগাটুকু আমি শেয়ার করলাম আমার দর্শকদেরকে। আর এবারের উপন্যাসটি হচ্ছে ঘুণ মানুষ, এটা মূলত মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস বলবো। কয়েকটি চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প এখানে উঠে এসেছে। মানে ঘুণ পোকার মতো আসলে কিছু ঘুণ মানুষ আমাদের চেনা মানুষের ভিড়েই লুকিয়ে আছে, যাদেরকে আমরা আসলে মানে সহজে দেখতে পাই না, কিন্তু তারা খুব অদৃশ্যভাবে সম্পর্কগুলো কেটে যাচ্ছে। তো এরকম একটি গল্প ঘিরেই আসলে গল্পটি এগিয়ে চলেছে। আর আমার গত বছরের যে উপন্যাসটি আমার একটা তুই চাই অনন্যা প্রকাশনী থেকেই প্রকাশ হয়েছিল, সেটিও দর্শক মানে পাঠকদের বেশ পছন্দের তালিকায় উঠে এসেছে। তা আশা রাখছি যে যারা থ্রিলার এই প্রজন্মের থ্রিলার পছন্দের পাঠক যারা, তারা হয়তো বা ঘুণ মানুষটা মানে সংগ্রহ করে নেবেন। আমরা দেখেছি যে গত বছর আপনার বই এসেছিল এবং পাঠকদের যে সমাগম আপনাকে ঘিরে, এবং বেশ খুব ভালো ভালো কমপ্লিমেন্ট আমরা পেয়েছিলাম। যারা আসলে ফেসবুকে আপনার লেখালেখি পড়ছে বা একদম সরাসরি বইটা সংগ্রহ করছে তারা কি বলছে? নিশ্চয়ই পাঠকদের সঙ্গেও আপনার সরাসরি কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আমার ধীরে ধীরে আসলে পাঠক তৈরি হচ্ছে, আমি আমি এটা অনুভব করছি। কারণ হচ্ছে আমার অভিনেত্রী সত্তার পরিচয়টা ছাপিয়ে লেখক সত্তাটা একটু একটু করে এগোচ্ছে, কিন্তু তারপরেও আমাকে মানে দিন শেষে সবাই আসলে অভিনেত্রী শানু হিসেবেই চিনতে চান। কিন্তু আমি চাই আসলে আমার লেখার মাধ্যমেই পাঠকরা আমাকে লেখক শানু হিসেবে চিনে মানে চিনে রাখুক। আর যে কথাটা আমি বারবারই আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনুজ লেখক হিসেবে আসলে আমাদের অগ্রজ লেখক যারা আছেন, প্রিয় লেখক যারা আছেন, তাদের ধারা অনুসরণ করে আমরাও আসলে এই প্রজন্মের গল্পগুলোকে আসলে আমরা তুলে রাখতে চাই আমাদের শব্দের খাতায়। অভিনেত্রী শানু কেন লেখক হিসাবে পরিচিতি পেতে চায় এবং এই লেখালেখির পেছনের অনুপ্রেরণা আমরা একটু ছোট করে জেনে নিতে চাই? আচ্ছা, অভিনেত্রী শানু এটা আসলে এটা আমার পরিচয়, এটা এই পরিচয়টাকে আমি অবশ্যই অস্বীকার করতে পারবো না। কিন্তু আমার ভেতরে আসলে লেখক শানুটা হয়তোবা দীর্ঘদিন ধরে ভেতরে সুপ্ত ছিল, কারণ আমি কবি বাবার মেয়ে, আমার ভেতরে শব্দ ছিল হয়তোবা জন্ম থেকে, আমি কবি বাবার কবিতার মধ্য দিয়েই বড় হয়েছি। তো আশা আমার দিনকে দিন আসলে শব্দের প্রতি যে প্রেমটা তৈরি হচ্ছে, আমি সেই শব্দ মানে শব্দের প্রতি এই ভালোবাসাটাই প্রেমটা আসলে ধারণ করে রাখতে চাই। এই যে লেখার বুনন, আবেগ, অনুভূতির মিশ্রণ, সব কিছু মিলিয়ে আসলে লেখকের অনুভূতিটাও দিন শেষে পাঠকদের কাছে তুলে ধরা হয় এবং পাঠকেরও নিজস্ব একটা অনুভূতি আছে, এই যে দুটো ভাব প্রকাশ, এটাকে কীভাবে দেখছেন?
একজন লেখক, আমি মিলন ভাইয়ের কথা রেশ ধরেই বলতে চাই, একজন লেখক আসলে তার মতো করেই লিখে যান গল্পটা, তার মতো করেই বলার চেষ্টা করেন। এখন পাঠকেরও আসলে তার তার স্বাদ অনুযায়ী, তার রুচি অনুযায়ী সেই গল্পগুলো আসলে পড়ার চেষ্টা করেন। তো পাঠক পাঠকের জায়গায় তার ভূমিকা পালন করবে, লেখক তার জায়গায় তার ভূমিকাটা ধরে। অসংখ্য ধন্যবাদ শানু আপু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক শুনছিলেন ইমদাদুল হক মিলন এবং শানু আপুর গল্প। আমরা তো লেখকের গল্প শুনলাম, নিশ্চয়ই আমাদের পাঠক এবং প্রকাশকের সঙ্গেও অনেক গল্প করতে হবে, গল্প করব, কিন্তু তার আগে নিয়ে নিব ছোট একটি বিরতি। হ্যাঁ দর্শক, নবীন এবং প্রবীণ লেখকদের নিয়ে আজ আমরা যে মেলবন্ধন ঘটালাম সেই মেলবন্ধনের ছোঁয়া নিশ্চয়ই বিরতির পরেও থাকবে, এই প্রত্যাশা নিয়ে এই পর্বটি শেষ করছি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে একুশের বইমেলায়। বিরতির আগে আমরা কথা বলছিলাম লেখকদের সঙ্গে, শুনছিলাম তাদের বইয়ের গল্প। এবারে নিশ্চয় অন্তর আমরা পাঠক এবং প্রকাশক যারা রয়েছেন তাদের সাথে গল্প করতেই পারি। হ্যাঁ, এবং আমাদের সঙ্গে একজন প্রকাশক রয়েছেন, তার সঙ্গে এখন আমরা কথা বলতে চাই। জ্ঞান ও সৃজনশীল প্রকাশনের নির্বাহী পরিচালক খান মাহবুব, তিনি আছেন আমাদের সঙ্গে। তার কাছে আসলে যেটি জানতে চাই, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, যেটি জানতে চাই আপনারা বই বাছাই করেন কীভাবে? অনেক বই তো নিশ্চয় নিয়ে আসে তরুণ যারা রয়েছে, তারা কীভাবে বাছাই করেন যে কার বইটি পাবলিশ করবেন বা কারটা করবেন না? ধন্যবাদ। আসলে বইয়ের পাণ্ডুলিপি তো অনেকই জমা হয়, কিন্তু এটা আসলে পরিমাণগত এবং গুণগত দুটো বিষয়ে আসলে বাছাই করা হয়। নতুনদের একটু অ্যাপ্রিসিয়েট করা হয়, কিন্তু বইয়ের সাথে অনেকগুলো বিষয় যুক্ত, যেমন বইয়ের বিষয়, বইয়ের ভাষা, পাণ্ডুলিপির শৈলী সৌকর্য, পাণ্ডুলিপির নান্দনিকতা, বইয়ের যে বিষয়বস্তু এবং বইয়ের ভিতরে কী মেসেজ, সার্বিকভাবে একটা বইয়ের পাণ্ডুলিপিকে আসলে বিশ্লেষণ করে তারপর আসলে ঠিক করা হয় যে কোন বইটি আসলে প্রকাশ করা হবে, কোন বইটি প্রকাশ করা হবে না। আপনারা যে লেখাগুলো পান, মানে এখন তরুণদের যে লেখা পান, সেই লেখাগুলো আসলে কেমন হয়, তরুণরা কেমন লেখে আসলে? আসলে খুব সত্য বলতে কি, এখনকার তরুণদের মধ্যে যেমন অনেক নিবেদিত তরুণও আছে, তারা অনেক নিজেদের তৈরি করে তারপর লেখার জন্য তৈরি হয় এবং প্রকাশের জন্য, আবার বিপরীতক্রমে অনেকেই আছে যে আসলে প্রকাশনার জন্য তো একটা প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা কিন্তু আসলে ওইভাবে নিয়ে আসেন। আসলে একজন লেখকের তার ভাষা ব্যাকরণ থেকে শুরু করে একটা প্রস্তুতিমূলক জিনিসটা সেরেই তারপর আসলে একটা পাণ্ডুলিপি তৈরি করতে হয়, এর জন্য আসলে এতটা তড়িঘড়ি করা ঠিক না। কিন্তু তরুণদের মধ্যে যেটা কাজ করে, তারা খুব তড়িঘড়ি করে কাজ করে এবং এর ক্ষেত্রে দেখা যায় গোড়ায় গণ্ডগোল থেকে যায়, অর্থাৎ বইয়ের যে পাণ্ডুলিপি সেটা অনেকাংশেই মানসম্পন্ন হয় না। এ বিষয়ে আসলে তরুণদের আর একটু আন্তরিক হলে আমাদের প্রকাশনার সার্বিক উন্নতি বা মানটা ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে কথা বলছিলাম একজন প্রকাশকের সাথে, সুকান্না, আমরা এবার একটু বই দেখতে চাই। একদম, দর্শক আমরা প্রকাশকের সঙ্গে কথা বললাম, পাঠকদের সাথে তো কথা বলছি, আমরা একটু প্রকাশনার যেই কথা প্রকাশের সামনে আমরা আছি, এবছর আসলে কী কী নতুন বই প্রকাশিত হয়েছে চলুন এক ঝলকে দেখে নিই। এখানে কিন্তু রয়েছে জোড়াসাঁকো থেকে শাহজাদপুর এবং আরও কয়েকটি বই রয়েছে, কবি শাহেদ আলীর বেরিয়েছে আন্দালিব রাশুদি, অ্যানিমেল ফার্ম আছে জর্জ অরওয়েলের এবং আবু বকর রাজিউল্লাহ তানারও একটি বই কিন্তু এসেছে। এবং দর্শক একটু বলে দিতে চাই আপনাদের যে এবারের বইমেলায় যে নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে সেই বইগুলো কিন্তু যারা পাঠকরা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে তালিকা সংগ্রহ করছেন এবং যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে তারা নির্বাচন করছেন ইতিহাসমূলক, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের বই। আমাদের সঙ্গে কথা প্রকাশের সিনিয়র এক্সিকিউটিভ রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। এই যে পাঠক প্রকাশক এবং লেখকদের মিলন মেলা বলা হয়, অমর একুশে গ্রন্থমেলাকে কেমন দেখছেন, পাঠকদের বিচরণ কেমন? না, পাঠকদের আমরা তো মনে হচ্ছিল করোনার পরিস্থিতি তো অনেক কম আসবে, কিন্তু আমরা দেখলাম যে পাঠক অনেক প্রচুর আছে, আমাদেরও নতুন বেশ কিছু বেরিয়েছে, তালিকা যাচ্ছে এবং আমাদের আরও বেশ কিছু চাহিদা বই আসবে, তারপরে আরও বেশ কিছু নতুন আছে। আবার করোনার সম্বন্ধে যেগুলো আমাদের
মানে ইয়া করতে বলছিল, এটা হচ্ছে সেফ থাকতে বলছে, সেটা আমরা মানিয়ে ইয়া করছি। এখন আর আমাদের মানে ইসলামিক এমন কিছু কিছু ভালো ভালো বই আসতেছে। দর্শক শুনছিলেন সিনিয়র এক্সিকিউটিভ কথা প্রকাশের। আমরা একটু বইগুলো দেখে নিতে চাই। এখানে যে বইগুলো একদম দেখবেন যে পশরা সাজিয়ে রাখা হয়েছে, সেগুলো কিন্তু গত বছরের বই, এবং এখানে নতুন বইও পাবে পাঠকরা। এবং অন্তরা কথা প্রকাশের বইগুলো তো একদম সামনে সুসজ্জিত, নিশ্চয়ই অন্যান্য প্যাভিলিয়ন এবং স্টল যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু নতুন নতুন বই চলে এসেছে, এবং কবিতা থেকে শুরু করে সাহিত্য, গল্প, প্রবন্ধ, উপন্যাস সেগুলোও কিন্তু রয়েছে। এবং নতুন লেখকদের পাশাপাশি আমাদের যে প্রতিথজশা যে লেখকরা রয়েছেন তাদের বইও কিন্তু পাঠকরা সংগ্রহ করছেন। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে মানে বইমেলাটাকে পুরো সকল বয়সের মানুষদের এক ধরনের মিলন মেলা মনে হয়, কারণ একদম ছোটদের বই আছে এবং অনেক ক্ষুদে লেখকও কিন্তু আছে, আবার সেই সাথে তরুণ লেখক আছে, আর যারা আসলে প্রবীণ লেখক তারা তো আছেনই, সেই সাথে প্রকাশকরাও আসলে সবার বই নিয়ে আসছে, আবার পাঠকও আসলে সকল ধরনের পাঠক আসলে বই মেলাতে আছে। আচ্ছা, আমি যখন বই দেখাচ্ছিলাম তখন নিশ্চয়ই পাঠকদের সঙ্গে কথা হয়েছে, কি বলছে তারা একটু যদি দর্শকদেরকেও আমরা জানিয়ে দিতে পারি। আজ আসলে শুক্রবার, যে কারণে অন্য দিনের তুলনায় আজ একটু ভিড়টা বেশি। তো পাঠকরা আসলে এ কয়দিন ভাবছিলেন যে বইমেলাটা কেমন হবে, কারণ করোনার মধ্যে 14 দিন দেরি হয়েছে, 15 তারিখ থেকে বইমেলাটা শুরু হয়েছে, এক ধরনের শঙ্কা আসলে তাদের মধ্যে কাজ করছিল। কিন্তু গত কয়েকদিনে আমরা যেমন একটু কম দেখেছি পাঠকের সংখ্যা, এখন কিন্তু পাঠকের সংখ্যা বেড়ে গেছে, এবং তারা বলছেন যে বইমেলার এই যে আয়োজন একটা অন্যরকম পরিবেশ এবং বেশ খোলামেলা এবারের বইমেলা অন্যবারের তুলনায়, এটাতে তারা বেশ স্বস্তি বোধ করছে। এবং কালকেও তো ছুটির দিন, এবং যথারীতি সকাল 11টা থেকেই তো বইমেলার যে প্রবেশ দ্বারগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে পাঠকদের জন্য, এবং সারাদিনই তো চলবে, রাত 9টা পর্যন্ত বইমেলার দ্বার উন্মোচন থাকবে। এবং অন্তরা কালকেও আমরা একই সময়ে হাজির হতে চাই, একদম বিদায় নেবার সময় হয়ে গেছে, এবং ঠিক বিকেল 4:30টায় দর্শক নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। শুভ বিদায়, শুভ বিকেল।